আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা যারা দু হাজার বাইশ সাল এসে এবছর এসএসসি পরীক্ষা দিবা তোমাদের যে প্রি টেস্ট এক্সামটা হবে সেই প্রি টেস্ট এক্সামের সিলেবাস কিন্তু ইতিমধ্যে বোর্ড প্রকাশ করে দিয়েছে তো যারা না জেনে থাকো বা যাদের কাছে কোনো সিলেবাসটা নেই তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ সম্পূর্ণ সিলেবাসটা দেখলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন গল্প কোন কোন কবিতা বা কোন কোন কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে তো দেখো এখানে লেখা আছে সিলেবাস দু হাজার বাইশ দশম শ্রেণীর প্রি টেস্ট ও টেস্ট পরীক্ষা তো প্র্যাক নির্বাচন অথবা তোমাদের যে টেস্ট পরীক্ষা বা তোমাদের প্রস্তুতিমূলক যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য তোমাদের প্রথম প্রথমপত্র যে গদ্য এবং কবিতাগুলো রয়েছে সেটা হলো তোমাদের আ মাটি ভেপু মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম গাছ শিক্ষা ও মনুষ্যত্ব প্রবাস বন্ধু আর তোমাদের যে কবিতাগুলো রয়েছে সেটা হলো মানুষ সেই দিন এই মাঠ পল্লী জননী রানার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর বন্ধুরা তোমাদের এই যে তোমাদের সিলেবাসটা রয়েছে এই সিলেবাসের বারা তোমাদের স্কুলের স্যাররা যদি কোনো অধ্যায় বা কোনো গল্প বা কোনো কবিতা পড়িয়ে থাকে তাহলে কিন্তু এই সিলেবাসের সাথে সেটা যুক্ত করে তোমরা কিন্তু এই টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিবা তো দেখো একবার তোমাদের যে বাংলা দ্বিতীয় পথের যে পরীক্ষাটা হবে তো বাংলা দ্বিতীয় পথের পরীক্ষার জন্য তোমাদের ব্যাকরণ অংশ থেকে আছে পড়িশে ষোলো থেকে তিরিশ উনচল্লিশ এবং চল্লিশ অর্থাৎ তোমাদের বাংলা ব্যাকরণের যে পরিস্থিতিগুলো রয়েছে অর্থাৎ যে পাঠগুলো রয়েছে সেই পাঠ ষোলো থেকে শুরু করে তিরিশ পর্যন্ত পড়বা এবং উনচল্লিশ এবং চল্লিশ পর্যন্ত তোমরা এখানে পড়ে নেবা আর তোমাদের অনুসূচিত রতনার জন্য লেখা এখানে লেখা আছে দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ববিদ্যালয় বৈশাখী মেলা বইমেলা জাদুঘর সুন্দরবন রেলগাড়ি স্বাধীনতা দিবস তো বন্ধু এখান থেকে তোমাদের আমি একটা সাজেশন দিই সেটা হলো তোমাদের আন্তর্জাতিক মাতৃভাষার দিবস বইমেলা বৈশাখী মেলা আর তোমাদের রয়েছে স্বাধীনতা দিবস এই চারটা বা তিনটা এই তিনটা তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে কারণ এইগুলো কিন্তু বেশিরভাগ পরীক্ষায় এসে থাকে আর তোমাদের স্কুলে যদি কোনো বাড়তি কোনো পরিচিত তোমার যদি পড়িয়ে থাকে তাহলে সেটাও তোমরা কিন্তু পড়তে পারো তো দেখো তোমাদের সারাংশ তথা তোমাদের যে মূল বই বোর্ড বই এনসিটিভি সেই বইয়ের তোমাদের প্রথম ছয়টা পর্ব অর্থাৎ এক থেকে ছয়টা পড়বা সারাংশ এবং সারমর্ম পড়বা এক থেকে ছয়টা আর ভাব সম্প্রসারণ তোমাদের পড়তে হবে প্রথম নয়টা অর্থাৎ তোমাদের টেক্সট বুকের যে নয়টা প্রথম যে নয়টা ভাব সম্প্রসারণ রয়েছে সেটা পড়বা এবং তোমাদের স্কুলে যদি বেশি পড়িয়ে থাকে দুই একটা সেটা তোমরা এই সিলেবাসের সাথে কিন্তু যুক্ত করে পড়বা তো এটা আমি তোমাদের প্রতিটা পরীক্ষার বা প্রতিটা সাবজেক্টের জন্য আমি বলতেছি তোমাদের স্কুলে এই সিলেবাসের সাথে যদি অতিরিক্ত কোনো গল্প কবিতা উপন্যাস বা তোমাদের কোনো রচনা পড়িয়ে থাকে তাহলে সেটা কিন্তু তোমরা এই সিলেবাসের সাথে যুক্ত করে তোমাদের কিন্তু পড়তে হবে তো দেখো বাংলা দ্বিতীয় পথে তোমাদের রাইটিং অংশ থেকে যেগুলো আসবে সেটা হলো তোমাদের ব্যক্তিগত পত্র তোমাদের মূল বইয়ের প্রথম চারটা আমন্ত্রণ পড়তে প্রথম দুইটা এক ও দুই আর সংবাদপত্র প্রকাশের জন্য যে চিঠি সেটা তোমাদের পড়তে হবে প্রথম দুইটা মানপত্র পড়তে হবে প্রথম দুইটা আবেদনপত্র পড়তে হবে প্রথম তিনটা আর ব্যবসায়িক যে পত্রগুলো রয়েছে সেটা তোমাদের প্রথমে এক এবং দুই অর্থাৎ প্রথম দুইটা আর প্রতিবেদন তোমাদের পড়ার জন্য প্রথম এক থেকে পাঁচটা পড়বা আর যদি কোনো স্কুলে কোনো পড়িয়ে থাকে তোমাদের প্রতিবেদন সেই প্রতিবেদন তোমরা কিন্তু এই সিলেবাসের সাথে যৌতু করে পড়বা আর তোমাদের রচনার জন্য এখানে তারা কিন্তু দশটা রচনা লিখেছে তো এখানে লেখা আছে দেখো বাংলাদেশের পর্যটক শিল্প বাংলাদেশের উৎসব জগদীশ চন্দ্র বসু লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা কৃষি অভিজ্ঞতা ভাষা আন্দোলন সময়ানুবর্তিতা ক্রিকেট বাংলাদেশ কৃষিকাজে বিজ্ঞান মাদকাশক্তি ও প্রতিকার প্রবন্ধ রেখাটার সাথে তোমরা কিন্তু প্রবন্ধ রচনা হিসেবে পড়তে পারো বাংলাদেশের স্বর ঋতু মাতৃভাষা ঠিক আছে এগুলো তোমরা পড়ে নেওয়া যেমন আমাদের দেশ মাদকাশক্তি শক্তি প্রতিকার কৃষিকাজে বিজ্ঞান এই যে রচনা এই রচনার সাথে তোমাদের স্কুলে যদি রচনাগুলো পড়িয়েছে ওই রচনাগুলো তোমাদের কিন্তু পড়তে হবে আমি কিন্তু প্রতিটা কথা কিন্তু বারবার বলতেছি তো দেখো এবার তোমাদের ইংরেজি প্রি টেস্টের যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে সিলেবাসটা রয়েছে সেটার সাজেশনটা হলো তোমাদের ফার্স্ট পেপার ইউনিট পাঁচ ছয় এবং দশ নম্বর পড়তে হবে সেটা তোমাদের টেক্সট বুকের আর তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে যে আগের যে সিলেবাসটা ছিল অর্থাৎ তোমাদের যে গ্রাম আর্টিকেলগুলো রয়েছে যেমন তোমাদের ফিল ইন দ্য গ্যাপ আর্টিকেল বা ভয়েস চেঞ্জ তার অর্থাৎ তোমাদের চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ঠিক আছে এগুলো তোমাদের কিন্তু তোমাদের যে মডেল মডেলটেশন বা তোমাদের যে নোটটা রয়েছে গ্রামার সেই গ্রামারটা খুললে তোমরা কিন্তু দেখতে পাবা যে গ্রামার সিরিজ তো সেখান থেকে তোমরা কিন্তু পড়ে নিবা অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি আর তোমাদের গণিতের যে অধ্যায়গুলো রয়েছে সেটা হলো তোমাদের দেখো অধ্যায় তিন চার সাত আট এবং একশো বান্ন পৃষ্ঠা থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত বৃত্তস্থ চতুর্দশ পূর্ব পর্যন্ত এবং একশো সাতষট্টি পৃষ্ঠার বৃত্ত সম্পর্কিত সম্পাদক থেকে একশো তিয়াত্তর পৃষ্ঠা তোমাদের পড়তে হবে অর্থাৎ তোমাদের অধ্যায়গুলো দেওয়া হয়েছে অধ্যায়ের তিন অর্থাৎ তিন বলতে তোমার অধ্যায় তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট তিন এগুলো কিন্তু পড়বা এখানে আমি জাস্ট অধ্যায়গুলো বলতেছি সেটা তোমাদের অধ্যায় তিন চার সাত এবং আট আর তোমাদের যে মূল বইটা রয়েছে এই মূল বইয়ের একশো বান্ন পৃষ্ঠা থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং একশো সাতষট্টি পৃষ্ঠা থেকে একশো তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমরা এই তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশনটা নিবা আর তোমাদের যে অনুশীলনী নয় তেরো এবং ষোলো রয়েছে সেটা তোমাদের ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই এবং সতেরো অধ্যায়তা তোমাদের পরিসংখ্যাটাও কিন্তু এখান থেকে পড়তে হবে আর তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেটা তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় ও একাদশ অধ্যায় আর তোমাদের যে আইসিটি পরীক্ষাটা হবে স্কুলে সেই আইসিটি পরীক্ষার জন্য তোমরা পড়বা তিন অধ্যায় এবং চার অধ্যায় তো বন্ধুরা ভিডিওতে তোমরা যারা এখনও একটা লাইক দাও নেই অবশ্যই একটা লাইক দাও আর শিক্ষামূলক আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজি নোটিফিকেশান অন করে দাও যাতে এরকম শিক্ষামূলক আপডেট তোমার টাইম লাইনে যেন সবার আগে পৌঁছে যায় তো দেখো এবার আমরা তোমাদের কথা বলি তোমাদের যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদের যে রসায়নের পরীক্ষাটা হবে সেটা হল তোমাদের এক থেকে পাঁচ অধ্যায় এর সাথে স্কুলে যদি বেশি অধ্যায় পড়িয়ে থাকে তাহলে সেটাও কিন্তু যুক্ত করে নেওয়া এই সিলেবাসের সাথে আর পদার্থ বিজ্ঞান এক থেকে পাঁচ বিজ্ঞানেও পড়তে হবে এক দুই তিন চার পাঁচ এবং ছয় অর্থাৎ তোমাদের যে দশম শ্রেণী তোমাদের যারা এবছর টেনে পরীক্ষা দিবা অর্থাৎ টেনে উঠছে তোমাদের জন্য কিন্তু এই সিলেবাসটা রয়েছে অর্থাৎ তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা এই অর্ধবার্ষিক পরীক্ষাটাও কিন্তু এটার জন্য কিন্তু কাজে লাগবে তো দেখে এবার তোমাদের সিলেবাসটা দেখি ইসলাম শিক্ষা তো ইসলাম শিক্ষা তোমাদের অধ্যায় একের পাট এক থেকে ছয় পর্যন্ত পড়তে হবে অধ্যায় দুইয়ের পাট এক থেকে চার তারপরে আট নয় বারো এবং তেরো এবং অধ্যায় তিনের এক থেকে পাঁচ পর্যন্ত পাঠ পড়বা অধ্যায় চার এক থেকে সাত অধ্যায় পাঁচ এক থেকে পাঁচ পর্যন্ত পড়বা আর এর সাথে যদি কোনো স্কুলে কোনো তোমাদের যদি অতিরিক্ত কোনো অধ্যায় পড়িয়ে থাকে বা এর থেকে বাইরা যদি কোনো সিলেবাস তোমাদের দিয়ে থাকে তাহলে সেটাও কিন্তু এই সিলেবাসের সাথে তোমরা যুক্ত করে পড়বা আর যারা হিন্দু ধর্মের শিক্ষার্থী আছো তোমাদের অধ্যায়গুলো হলো দুই তিন চার পাঁচ আর জীববিজ্ঞান তোমাদের অধ্যায়গুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ এবং ছয় উচ্চতর গণিত তোমাদের পরীক্ষাগুলো হবে সেটা হলো দুই তিন সাত আট নয় এগারো এবং চোদ্দো অধ্যায় থেকে আর তোমাদের যে যারা মানবিক শাখার শিক্ষার্থী আসো বা বিজ্ঞান শাখা ব্যবসা শাখার শিক্ষার্থী তোমাদের সিলেবাসটি আবার দেখতেছি দেখো তোমাদের সিলেবাস তোমাদের ভূগোল পরিবেশ সেটা রয়েছে এক দুই তিন চার এবং পাঁচ অধ্যায় বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটা তোমাদের রয়েছে এক থেকে চার পর্যন্ত অধ্যায় আর দশ এবং এগারো অধ্যায় আর ও নাগরিকতা রয়েছে এক দুই তিন চার পাঁচ এবং ছয় অধ্যায় আর ব্যবসায়ী শাখার যারা শিক্ষার্থী আস তোমাদের বিজ্ঞান হবে দুই তিন চার পাঁচ ছয় এবং সাত অধ্যায় আর ফিনান্স ও ব্যাঙ্কিং ফিনান্সের অংশ থেকে তোমাদের পড়তে হবে দুই তিন এবং চার অধ্যায় আর ব্যাঙ্কিং অংশ থেকে পড়তে হবে তোমাদের নয় এবং দশ অধ্যায় আর বন্ধুরা এর বায়রা তোমাদের যদি সিলেবাস শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকে তোমাদের প্রি টেস্টের জন্য তো অবশ্যই ওই সিলেবাসটা তোমরা কালেক্ট করে ওই সিলেবাসের সাথে এই সিলেবাস ম্যাচিং করে তোমরা কিন্তু প্রিপারেশনটা নিবা তোমাদের এবছরের টেস্ট পরীক্ষা বা তোমরা যারা টেনের পরীক্ষার্থী আছো তোমাদের যে সিলেবাস অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই সিলেবাসটা তোমাদের কিন্তু কাজে লাগবে তো বন্ধুরা আমি আশা করছি তোমাদের এই সিলেবাসটা দিয়ে তোমাদেরকে উপকার করতে পেরেছি যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তুমি তো দেখতেছো ভিডিওতে সুন্দর একটা তোমার মতামত জানাবা আর ভিডিওটা শেয়ার করে তোমাদের বাকি বন্ধুদের দেখা শুরু করে দেবে যারা এবছরের টেনের এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা বা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার অংশগ্রহণ করবে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবা আর তোমাদের যে ফেভারিট প্ল্যাটফর্মগুলো রয়েছে ফেসবুক টুইটার মেসেঞ্জার ইনস্টা হোয়াটসঅ্যাপ ইমো তো তোমাদের ওই সকল বন্ধুদের কাছে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে তাদেরকে দেখা শুরু করে দেবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো আপডেট নতুন কোনো বিষয় বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে ইনশাআল্লাহ খুদা হাফেজ